এই মেঘ শব্দের সমর্থক শব্দ হচ্ছে জলধর এবং এই সমুদ্র শব্দের সমর্থক শব্দ হচ্ছে জলধর অর্থাৎ আমরা তো বলতে পারি যে জলধর মানে সমুদ্র আবার জলধর মানে মেঘ কিন্তু আমরা বলতে পারবো না যে সমুদ্র মানে মেঘ এবং মেঘ মানে সমুদ্র হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাইছি এমন কিছু সমার্থক শব্দ যে সকল সমর্থক শব্দে দুইটি করে সমার্থক শব্দ রয়েছে আমরা যখন সমর্থক শব্দগুলো পড়ি তখন এইভাবে পড়ি যে সমুদ্র শব্দের কিছু সমর্থক শব্দ আগুনের সমর্থক শব্দ সূর্যের সমর্থক শব্দ এবং পর্বতের সমর্থক শব্দ মেঘের সমর্থক শব্দ এইভাবে পড়ি বাট এমন কিছু সমর্থক শব্দ আছে যেগুলো সমুদ্র এবং মেঘে দুইটারই সমর্থক শব্দ হয় আজকে আমরা সেই ধরনের সমর্থক শব্দ নিয়ে আলোচনা করব চলুন তাহলে প্রথমে দেখি যে জলধর জলধর মানে সমুদ্র এবং মেঘ দুইটাই হচ্ছে জলধর আবার বিবাহপশু মানে আগুন এবং সূর্য অর্থাৎ সূর্য এবং আগুন মানে বিবাহবশু এবং বিবাহবসু মানে সূর্য আগুন বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন যে জলধর জলধর শব্দের সমর্থক শব্দ হচ্ছে এবং সমুদ্র আর মেঘ মেঘ শব্দের সমর্থক শব্দ কিন্তু সমুদ্র নয় এই মেঘ শব্দের সমর্থক শব্দ হচ্ছে জলধর এবং এই সমুদ্র শব্দের সমর্থক শব্দ হচ্ছে জলধর অর্থাৎ আমরা তো বলতে পারি যে জলধর মানে সমুদ্র আবার জলধর মানে মেঘ কিন্তু আমরা বলতে পারবো না যে সমুদ্র মানে মেঘ এবং মেঘ মানে সমুদ্র এই দুইটা আলাদা বাট এইটা এই দুইটা সমর্থক শব্দ এইটা ভালোভাবে এটা লক্ষ্য করবেন যে জলধর মানে সমুদ্র হয় আবার জলধর মানে মেঘ হয় বাট মেঘ মানে সমুদ্র হয় না বা সমুদ্র মানে মেঘ হয় না আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এই জন্যই আজকে লিখেছি যে ব্যতিক্রম সমর্থক শব্দ জলধর জলধর মানে হচ্ছে মেঘ আবার জলধর মানে হচ্ছে সমুদ্র ঠিক তেমনইভাবে বিবাহবশু বসু শব্দটির সমর্থক শব্দ হচ্ছে আগুন এবং সূর্য এই সূর্য শব্দ সমর্থক শব্দ কিন্তু আগুন না সূর্য শব্দ সমর্থক শব্দ হচ্ছে বসু এবং আগুন শব্দের সমর্থক শব্দ হচ্ছে বসু আর বসু মানে হচ্ছে সূর্য এবং আগুন দুইটাই তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য ঠিক সেভাবেই বৃক্ষ মানে শিখড়ি আবার পর্বত মানে শিখরি অর্থাৎ শিখরি মানে বৃক্ষ এবং পর্বত শৃঙ্গি মানে বৃক্ষ আবার পর্বত পয়সনী মানে নদী এবং গাভী চিকুর অর্থাৎ চুল বিদ্যুৎ নগ এবং নগেন্দ্র শব্দের সমাচক শব্দ হচ্ছে পর্বত অটবি অর্থ বন আবার বৃক্ষ এই বন মানে কিন্তু বৃক্ষ না এটা কিন্তু না এই বৃক্ষ মানে হচ্ছে অটবি এবং বন মানে হচ্ছে বৃক্ষ বিষয়টি আবার একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কারণ এখানে ভুল করলে কিন্তু আপনি পরীক্ষাতে পরীক্ষার হলে যে ভুল করে আসবেন তখন আমার দোষ দিবেন যে ভাইয়া কী শিখাইছিলেন সো ভালোভাবে লক্ষ্য করুন যে তাহলে জলধর অর্থ সমুদ্রমেঘ দুইটাই ঠিক তেমনি অটবি অর্থ বন বৃক্ষ দুইটাই বাট বৃক্ষ মানে বন না বা বন মানে বৃক্ষ নয় বি কেয়ারফুল এখানে আপনাকে কেয়ারফুল হতে হবে না হলে কিন্তু আপনি পরীক্ষার হলে যে ভুল করে আসবেন সো এই তথ্যটা এবং বারবার পড়বেন যে জলধর অর্থ সমুদ্র মেঘ বিভাবসু অর্থ আগুন সূর্য শিখরি অর্থ বৃক্ষ পর্বত শৃঙ্গী অর্থ পর্বত বৃক্ষ এবং পয়সনীয় অর্থ নদী বা গাভী চিকুর অর্থ বিদ্যুৎ চুল এবং নগ নগেন্দ্র অর্থ হচ্ছে পর্বত এবং অটবী অর্থ হচ্ছে বন বৃক্ষ এই ছিল আজকের আলোচনা আশা করি বিষয়টি ভালো লেগেছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ